নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে সবার লাশই তো আনছো, আমার দুলাই বিবের লাশ আমার দুলাই বিবের লাশ কোথায় আছে রে সাহাবীরা, বলো রে সাহাবীরা। মদিনার গরিব বেঠে নিগ্র, আমার সাহাবী দুলাই বিবকে আমি বিয়ে দিয়েছিলাম। মদিনার ধনী ঘরের মেয়ে দেখে, সুন্দরী নারী দেখে আমার দুলাই বিবকে সাদিয়ে দিয়েছিলাম রে সাহাবীরা। বাসর রেখে, বিবি রেখে, জীবন রেখে সাহাবি দুলাই বিব আমি নবীর ভালোবাসা। এই ময়দানে, জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে রে সাহাবীরা, সবার লাশ আনছো, বলো আমার দুলাই বিবের লাশ কোথায় আছে, আমার দুলাই বিবকে কেন দেখি না বলো, সারা ময়দানে খুঁজো আমার দুলাই বিব কোন জায়গায় আছে দেখো। সাহাবীরা সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখে কাফেরদের সাতটা লাশ, এই লাশের নিচে সত্য দুলাই বিব, লাশের ভিড়ের নিচে পড়ে ওইভাবেই লাশ হয়ে পড়ে আছে দুলাই বিব। সাহাবীরা বলল, হুজুর এই আশিক রসুল ওই সাতজন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া ওই কাফেরদের লাশের নিচে পড়িয়া রইছে, হুজুর আমরা দেখি নাই। আল্লাহর নবীর সামনে লাশের নিচে থেকে লাশ বের করে সত্য দুলাই বিবকে কাঁধে করে সাহাবায়ে কেরাম নিয়ে আসছে। নবীজির সামনে যখন দুলাই বিবের লাশ রাখা হলো, আল্লাহর নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি গুলি পড়ে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। সাহাবীরা রে আমার এই দুলাই বিবকে আমি বিয়ে দিয়েছিলাম নিজে ইচ্ছা করে, পছন্দ করে, মদিনার ধনী ব্যক্তির মেয়ে, মদিনার সুন্দরী নারী দেখে আমি দুলাই বিবকে বিয়ে দিয়েছিলাম। আমার দুলাই বিব বাসর ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে এই ময়দানে এসে জিহাদ করে করে আমার দুলাই বিব শহীদ হয়ে ময়দানে ঘুমিয়ে গেছে। আবার দুলাই বিব প্রমাণ করে গেছে, হুজুর ভালোবাসি নবী গো ভালোবাসি, জীবন দিয়ে প্রমাণ করে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি ভালোবাসি। সাহাবীরা রে আবার দুলাই বিব আমাকে ভালোবাসে। সাহাবীরা শোনো, সবার লাশ তোমরা কাঁধে করে নিবা, আমার দুলাই বিবের লাশ আমি নবী নিজে কাঁধে করে কবরে, আমার দুলাই বিবের লাশ আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাই মরি, আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাইব, আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাইব, তোমরা সবার লাশ কবরে নামাইব, কিন্তু আমার দুলাই বিবের লাশ আমি নবী নিজে। বন্ধু একজন বেঠে বামন সাহাবী নবীকে এইভাবে ভালোবেসে চলে গেল, নবীজি নিজে কাঁধে করলেন কবরে লাশের খাটিয়া কাটা, কাঁধে করে নবী নিজে কাঁধে করে দুলাই বিবকে নিয়ে যাচ্ছে। আরে নবীর কাঁধে উম্মত কত বড় দামি সৌভাগ্য তার জীবন। সাহাবীরা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আরে দুলাই বিবের জায়গায় যদি আমরা হতাম আমাদের জীবন ধন্য হয়ে যাইত। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কোন মুমিন মুমিনা নারী এবং নরের পক্ষে হালাল হবে না, বৈধ হবে না, আল্লাহ এবং নবী যে সিদ্ধান্ত দেয়। আমরা যখন কই নবী জানে, আমার দাড়িওয়ালা ভাই সাহেব ঢাকায় সিঁড়ি, দাড়িওয়ালা ভাই সাহেবের কাশিরি, পাগড়িওয়ালা ভাই সাহেবের কাশিরি, আমার দশ দশ ঢক মতো বান্ধে,
পাগড়িওয়ালা হিসাবে তাই শিরিক। আল্লাহ কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর নবী কোন বিষয়ে যখন সিদ্ধান্ত দেয়, আল্লাহ দেয় নবী দেয়, একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহ দেয় নবী দেয়, কে দেয়? আল্লাহ দেয় নবী দেয়, কথা কন না কেন? আল্লাহ দেয় নবী দেয়, আল্লাহ দেয় নবী দেয়, আল্লাহ দেয় নবী দেয়, আল্লাহ দেয় নবী দেয়। আল্লাহ কি নবীর জুতা করছে না, আলাদা করছে না? আল্লাহর হুকুমের সাথে সাথে বলতেছে আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী কোন বিষয়ে তোমাদেরকে যখন সিদ্ধান্ত দিয়ে বসে, হে আমার উম্মত তোমাদের জন্য বৈধ হবে না, তোমরা মুমিন মুমিনা এ কাজই করতে পারে না যে রসুল করিমের সিদ্ধান্তকে উপেক্ষা করতে, আমা ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালা মুবিনা। যদি কেউ আল্লাহ এবং নবী সিদ্ধান্তকে যদি উপেক্ষা করে তাহলে সে প্রকাশ্য প্রকাশ্য গোমরা হয়ে যাবে, প্রকাশ্য সে গোমরা হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ও নারীর ইজ্জতকে আল্লাহ বাড়াই দিলেন, যেই নারী বিনা দলিলে নবীকে ভালোবাসা, একজন কি বলে বেঠে বামন নিগ্রো অভাবী গরিব সাহাবীকে বিয়ের জন্য রাজি হয়ে গেল, সাথে সাথে আসমান জগতের মালিক আরশে মওলার অধিপতি আমার রব আমার খালিক আমার রহমান আমার রহিম কোরআনের আয়াত নাজিল করে দিয়ে চিরদিনের জন্য এই ঘটনাকে স্মরণীয় বরণীয় করে কোরআনের ভিতর জমা করে দিলেন। একসাথে জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ, সুরের দল খায়। ওই কদিন আগে এক সুরা কইছিল যে ভালোবাসতে হবে নবীরে, কোরআনে বলে কোনো দলিল নেই, সুরা অবশ্যই না, কত সুরা আছে দেশে বের হইছে ভাই, সুরার কোনো শেষ নেই। আল্লাহ আকবার, আমি শক্ত ভাষা ব্যবহার করতেছি আমার নিজের চেয়ারম্যান মেম্বারিতে খারানোর জন্য না, আমার রসুলের পক্ষে। আল্লাহ কোরআনের আয়াত সাথে সাথে নাজিল করে দিয়েছে ভাই, যদি এখন কোরআনের আয়াত নাজিল হওয়ার কোনো সুযোগ থাকতো কত মৌলবীর নামে কোরআনের আয়াত নাজিল হয়ে ওকে জাহান্নামী বানাই দিত আল্লাহ, কথা কন না কেন? বহু আয়াত আল্লাহ নাজিল করে দিতেন, যা আসল জায়গায় যাও। হা ওই সাহাবি দৌড়াই গেলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আপনার পয়গামে রাজি, নবী গো আপনি বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করে দেন। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, সাহাবি জুলাইবীরকে বলা হলো জুলাইবীর বিয়ের জন্য প্রস্তুতি নাও, তোমার পাত্রী পছন্দ হয়েছে, পাত্রীও তোমাকে পছন্দ করেছে। চিন্তা করেন তো একটা ছেলে গরিব মানুষ, পয়সা করি নাই কিছুই নাই, তারপরে দুই নম্বরে কালো তিন নম্বরে নিগ্রো বেঠে, সাহাবি জুলাইবি বিরাট বড় খুশি, জীবনে বাবা মা হারিয়েছি ছোটকালে খবর নাই, এই মদিনাতে কেউ আমার আপন না, রহমতের নবীর দুয়ারে থেকে আমি বড় হয়েছি, নবীর দরবারে খাই নবীর দরবারে ঘুমাই, মদিনার মানুষ আমার সঙ্গে আত্মীয়তা করবে, বিরাট বড় সৌভাগ্য আমার। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু বিয়ে করার জন্য বহু কষ্ট করে সামানা জোগাড় করলেন, গরিব মানুষ অনেক কষ্ট করে সামানা জোগাড় করলেন, বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো, প্রিয় নবীজি নিজে বিবাহ পড়াইলেন, বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর হবে, আল্লাহর নবী ঘোষণা দিলেন কে আসো যুদ্ধের দামামা বেজে গেছে, আমার সঙ্গে কে আসো যুদ্ধে যাবা আসো। বিবি দেখে নাই জুলাইবি, চিন্তা একটাই যে নবীর বাড়ি খাই নবীর বাড়ি ঘুমাই, যে নবী আমাকে বিয়ে দিলেন সংসার হলো আমার, এ নবী সারা আমার আর কে আছে রে, আমি জুলাইবি বাসর ঘরে জীবন আনন্দে থাকব, নতুন বিবি নিয়ে সংসার পাতব, জীবন গড়ের স্বপ্ন দেখব, আর আমার নবী জিহাদের ময়দানে যুদ্ধ করবে, নবী চলে যাবে আর আমি জুলাইবি মদিনায় থাকব, না হতে পারে না। সাহাবি জুলাইবি আমার প্রিয় নবীজির সঙ্গে বিবি রেখে বাসর রেখে
দুনিয়ার সুখ আর সৌন্দর্য ভালোবাসা রেখে জুলাইবি রওনা দিয়ে নবীজির সঙ্গে জেহাদের ময়দানে চলে গেলে। ইয়াতের তফসিরের মধ্যে আসছে, যুদ্ধের ময়দানে বিরাট যুদ্ধ হলো, বহু সাহাবি ওই যুদ্ধে শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীর যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবিদেরকে বললেন, সাহাবিরা রে, আমার অনেক সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আজকে আমি সাহাবিদেরকে এই ময়দানে দাফন কাফন করে মদিনার দিকে আমরা ফিরে চলে যাব, চলো। আল্লাহর নবীর হুকুম মোতাবেক সাহাবায়ে কিরাম কবর খনন করতে লাগলেন। সব কবর খনন করা হয়ে গেল, নবীজি বললেন, সাহাবিরা রে, যত সাহাবায়ে কিরাম শহীদ হয়েছে সব শহীদদের লাশগুলি তোমরা সুন্দর করে সিরিয়াল করে রাখো, কারণ শহীদদেরকে গোসল দেওয়া হয় না। কাফন দাফন পড়িয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করা হয়, শহীদদের কোনো জানাজা গোসল হয় না, বিনা গোসলেই তাদেরকে দাফন করা হয়। আল্লাহর নবী বললেন, সাহাবিরা রে, সব শহীদদেরকে কাতার করে রাখো। সব শহীদদেরকে শোয়ায় রাখা হলো। নবীজি কাপড় সরিয়ে সরিয়ে সবার চেহারা এক নজর করে দেখতেছিলেন, কে শহীদ হলো, কে শহীদ হয়ে ময়দানে ঘুমিয়ে আছে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবিরা রে, তোমরা সব লাশ কি আমার সামনে আনছো? সাহাবিরা বলে, হায় ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আনছি, কারোটাই আমি বাদ রাখি নাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবিরা রে, সবার লাশই তো আনছো, আমার জুলাই বিবের লাশ কোথায়? আমার জুলাই বিবের লাশ কোথায় আছে রে সাহাবিরা, বলো রে সাহাবিরা। মদিনার গরিব বেঠে নিগ্র, আমার সাহাবি জুলাই বিবকে আমি বিয়ে দিয়েছিলাম, মদিনার ধনী ঘরের মেয়ে দেখে, সুন্দরী নারী দেখে আমার জুলাইবিবকে সাদিয়ে দিয়েছিলাম রে সাহাবিরা। বাসর রেখে, বিবি রেখে, জীবন রেখে সাহাবি জুলাইবিব আমি নবীর ভালোবাসা এই ময়দানে, জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে রে সাহাবিরা, সবার লাশ আনছো, বলো আমার জুলাইবিবের লাশ কোথায় আছে? আমার জুলাইবিবকে কেন দেখি না বলো? সারা ময়দানে খুঁজো, আমার জুলাইবিব কোন জায়গায় আছে দেখো। সাহাবিরা সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখে, কাফেরদের সাতটা লাশ, এই লাশের নিচে সত্য জুলাইবিব, লাশের ভিড়ের নিচে পড়ে ওইভাবেই লাশ হয়ে পড়ে আছে জুলাইবিব। সাহাবিরা বলল, হুজুর, এই আশিক রসুল ওই সাতজন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া ওই কাফেরদের লাশের নিচে পড়িয়া রইছে, হুজুর আমরা দেখি নাই। আল্লাহর নবীর সামনে লাশের নিচে থেকে লাশ বের করে সত্য জুলাইবিবকে কাঁধে করে সাহাবায়ে কিরাম নিয়ে আসছে। নবীজির সামনে যখন জুলাইবিবের লাশ রাখা হলো, আল্লাহর নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি গুলি পড়ে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। সাহাবিরা রে, আমার এই জুলাইবিবকে আমি বিয়ে দিয়েছিলাম নিজে ইচ্ছা করে, পছন্দ করে, মদিনার ধনী ব্যক্তির মেয়ে, মদিনার সুন্দরী নারী দেখে আমি জুলাইবিবকে বিয়ে দিয়েছিলাম, আমার জুলাইবিব বাসর ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে এই ময়দানে এসে জিহাদ করে করে আবার জুলাইবিব শহীদ হয়ে ময়দানে ঘুমিয়ে গেছে, আবার জুলাইবিব প্রমাণ করে গেছে, হুজুর ভালোবাসি নবী গো, ভালোবাসি, জীবন দিয়ে প্রমাণ করে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ভালোবাসি। সাহাবিরা রে, আবার জুলাইবিব আমাকে ভালোবাসে। সাহাবিরা শোনো, সবার লাশ তোমরা কাঁধে করে নিবা, আমার জুলাইবিবের লাশ আমি নবী নিজে কাঁধে করে কবরে।
আমার জুলাই বিবির লাশ আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাই মরি, আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাইব, আমি নবী নিজে কাঁধে করে কবরে নামাইব, তোমরা সবার লাশ কবরে নামাইব, কিন্তু আমার জুলাই বিবির লাশ আমি না। বন্ধু একজন বেঠে পাবন সাহাবি নবীকে এইভাবে ভালোবেসে চলে গেল, নবীজি নিজে কাঁধে করলেন কবরে লাশের খাটিয়া খাটা, কাঁধে করে নবী নিজে কাঁধে করে জুলাইবিকে নিয়ে যাচ্ছে। আরে নবীর কাঁধে উম্মত কত বড় দামি সৌভাগ্য তার জীবন। সাহাবিরা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আরে জুলাইবিবের জায়গায় যদি আমরা হতাম আমাদের জীবন ধন্য হয়ে যাইত। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যেই নবী আপনার কবরে দেখার জন্য আসবে, দেখি আসি আমার উম্মত কবরে কেমন আছে। এ সবজ গম্বদ বলে মঞ্জুর দোয়া করনা, জব ওয়াক্তে না যায় আকা দিদারে আতা করনা, দিদারে আতা করনা, মে কবরে অন্ধেরি বি ঘাবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনে আজানা রাসূলুল্লাহ, ইমদাদ মেরি করনে আজানা রাসূলুল্লাহ, রওশন মেরি তু বাত কো লিল্লাহ জরা করুনা, জব ওয়াক্তে না যায় আকা দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা। ও মুসলমান, এভাবেই নবীকে ভালোবেসেছে মদিনার মানুষ। আমি চাই আমার বেঠে কালো নিগ্র জুলাইবিবের সঙ্গে তোমার মেয়েটার বিবাহ দিতে চাই। আচ্ছা বলেন, একে তো আনসারি প্রভাবশালী মানুষ, পয়সাওয়ালা লোক, দুই নম্বর তার মেয়েটার সুন্দরী, এরকম একটা পোলার সাথে কে বিয়ে দিতে চায়? কোন বাবা চাই এরকম ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিতে? সাহাবীর মনটা গাজার হয়ে গেল, দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের সঙ্গে মেয়ের বিবাহ দিব, মেয়ের মা আছে, মার সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না গো নবী। নবীজির মন বেজার হয়ে গেল, সাহাবি চলে গেলেন বাড়ি। বিবিকে ডেকে বলে, বিবি রে শুনছুনি, তোমার মেয়ের ব্যাপারে আমার নবী বিবাহের পায়গাম পাঠিয়েছে। মহিলাও মনে করছে হুজুরে কারিম মনে হয় বিবাহ করবে। মহিলা ডেকে বলে, স্বামী রে আমার সৌভাগ্য, নবী আমার মেয়ে বিবাহ করতে চা, আমার জীবনের এটা বিরাট বড় সৌভাগ্য। স্বামী রে দেরি করেন না, রাজি হয়ে যান। আনসারি সাহাবি ডেকে বলে, বিবি রে নবী বিয়ে করতে চায় না, বিবাহটা সাহাবি জুলাইবিবের পক্ষে নবী প্রস্তাব দিয়েছে। মহিলা চিৎকার দিয়ে উঠে বলে, আল্লাহর কসম জুলাইবিবের সাথে মেয়ের বিবাহ দেব না, না এটা হতে পারে না। নবী বলছে তাতে কি হয়েছে? দুই সাহাবি কথা বলতেছে, দেখেন তারা আনসারি পুরুষ এবং নারী, স্বামী আর স্ত্রী কথা বলতেছে। পাশের রুম থেকে মেয়েটা কথা শুনতে ছিল, মেয়েটা শুনে মা বাবার রুমে এসে বলল, মা ও বাবা তোমরা কি নিয়ে কথা বলতেছো বলো। বলে, মা রে আল্লাহর নবী তোমার বিবাহের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। সাহাবি জুলাইবি বেঠে
বংশের কোন পরিচয় নাই, কোন দেশে বাড়ি, কোন বংশের ছেলে খুঁজে পাওয়া যাবে না। দুই নম্বর ছেলেটা গরিব, তিন নম্বর ছেলেটা বেঠে বামন, নিগ্র কালো, এমন একটা ছেলের সঙ্গে কি করে আমি তোমার বিবাহ দিতে পারি বলো? মেয়েটার কলিজার ভিতরে নবীর প্রেম উঠিয়ে গেল। বাবা মাকে ধমক দিয়ে বলতেছে, বাবা মা সাহস কি করে হয় তোমাদের? আমার নবী আমার বিবাহের জন্য ছেলে পছন্দ করেছে। নবীর পছন্দের চাইতে বড় পছন্দ আর কি হতে পারে? নবীর রাজির চাইতে বড় রাজি কি হতে পারে? মা আল্লাহু আকবার! ভালোবাসার কাছে দলিল লাগে না, দলিল লাগে না, ভালোবাসার জন্য দলিল লাগে না, দলিল লাগে না, দলিল লাগে না, প্রমাণ লাগে না, দলিল লাগে না। তুমি তাই তো তোমার বাসি ভালো, তুমি মধে আসার তাই তো তোমার বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেছে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা ডেকে বলে, আব্বা তাড়াতাড়ি যাও নবীর দরবারে গিয়ে বলো রাসূলের কারীমের পছন্দ আমার পছন্দ। আরো জোরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, নবীর পছন্দ আমার পছন্দ। ওরে যুবক, ওরে মা ও বোনেরা, আমার নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, কথা বলেন ঠিক? ওই ইজ্জতের চাদর যদি কোনো দাঁড়িয়েওয়ালা ধরে তো তার কপালে জুতার মারি, ঠিক কিনা? ওই নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বিরাট বড় ইমাম শাইখ আদানি মাদানি ফাদানি আজহারি যাই বলেন না কেন, পৃথিবীর বড় বিখ্যাত মুফতি মুহাদ্দিস, নবীর ইজ্জতের চাদর ধরে যদি আমার বাবু যদি চাদর ধরে টানে তো সব তালাক মেরে দিতে হবে, এক তালাক দুই তালাক বাইন তালাক চির ধরে তালাক হয়ে যাবে। এক কোটি শেষ, কোনো বাকি ঝুঁকি নেই, কোনো কাটজাট নেই, কথার কোনো ভেজাল নেই, ক্লিয়ার, দেখার টাইম নেই। কত বড় আশ্চর্য চিন্তা করতে পারছেন, আজকে বাংলাদেশের বুকে হাত দেখানো আছেন একদম এই সুরার শায়েখ বলল রসুলি করিমের জবান থেকে দুর্গন্ধ আসত, বলেন ওকে যদি তিন বেলাও জুতা দিয়ে পিটানো হয় তারপরও হক আদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের পবিত্র জবান থেকে বলে দুর্গন্ধ আসত। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। ও নবীজি, শুধু আপনি না, আপনি নবীর কারণে আহলে বাইত যারা, আপনি নবীর রক্ত ধারা যারা, আপনি নবীর ঘরে যারা, আমি আল্লাহ তাদেরকে পাক ও পবিত্র তর পবিত্র পাকে পাক করেছি। আল্লাহু আকবার! আল্লাহ শুধু পাক করে নেই, পাকে পাক পবিত্র তর পবিত্র পবিত্র থেকে পবিত্র করেছি আমি আল্লাহ। তুমি জবান থেকে দুর্গন্ধ আসতো এই কথা বললে যে বলে যারা বলে, বাবা এদেরকে খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো ভালো। সন্দেহ আছে? জি না। কোন সন্দেহ আছে? এদেরকে খাওয়ানো সাথে কুকুর খাওয়ানো ভালো? কথা বলেন, কথা বলেন। অনেকে বলবে, হুজুর বিরোধিতা করেন, বিরোধিতার জন্য বলছি না, নবীর ইজ্জতের চাদর ধরে তুমি টান দিও আর আমি তোমাকে চুমাবো। এটা মুসলমান হইয়া মরার সেইটি, এই মুসলমান হয়ে বেঈমান হয়ে মরার সেইটি, আয় দুনিয়া থেকে
পশু পাখি বিয়ে মরা ভালো ছিল, কি কথা বললে কেয়ামতের মধ্যে অন্তত হিসাব কিতাবটা হইতো না। মেহশরের কঠিন মাঠে একদল মানুষ আল্লাহর দরবারে আফসোস করে বলো, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম আজকে, আমি যদি মাটির সাথে মিশে যাইতাম আমার কতই না ভালো হতো, আমার হিসাব থাকতো না, আমি যদি পশু পাখি হইতাম কতই না ভালো হতো, আমার হিসাব থাকতো না। মানুষ হিসেবে যেহেতু জন্ম নিয়েছি, বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, থাকলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খেয়ে থাকলেও নবীর পক্ষে, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, হাত উঠা করে বলে একটা নারীর ভালোবাসা, একজন নারীর কোথায় ভালোবাসায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন কল্পনা করতে পারবেন, বংশহীন, সম্পদহীন, বেঠে বামন, নিগ্র কালো একটা ছেলেকে নবী তার জন্য পছন্দ করেছে। সেই যুবতী মদিনা সুন্দরী নারী বলতেছে, আমার রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর থেকে আমার জীবনে পরম সৌভাগ্য। আর কি হতে পারে বাবা, আপনাদের সাহস কি করে হতে পারে? রসুলের প্রস্তাব আপনারা ফিরিয়ে দেন, চল আমার রসুলকে দেয়া বলেন, আমি তার প্রস্তাবে, নবীর প্রস্তাবে আমি রাজি আছি, তাড়াতাড়ি চলে যান একসাথে বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত সাথে সাথে নাজিল করেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَارَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا ইদা কাদাল্লাহু আমরান না ইয়াকুনা লাহু খিয়ারা